ونزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الصالحين إلا خسارا শুধুমাত্র ক্ষতি বৃদ্ধি করতেই থাকবে। এখানে সালেমদের জন্য কোন ভালো কথা করা নেই, বলেন বলেন। আজ বিভিন্ন ছেলেতে যাওয়ার পরে যারা কানের কাছে মুখ নিয়ে বলেন হুজুর আমার বিরুদ্ধে যেন বলবেন না, আপনার বিরুদ্ধে তো আমি বলি না, কারণ আপনি যে কাজ করেন আপনার পক্ষে বলার মতো কোন আয়াত কোরআনে নেই। আপনার বল চলে বেপর্দায় ওই রকম কোন আয়াত কোরআনে আছে? বলেন। আমি বেপর্দার কথা বললে আপনার বিপক্ষে যাবে পক্ষে যাবে না? আপনি মানুষকে বিনা কারণে ধরিয়ে দিয়েছেন, এখন যদি বলেন আমার বিপক্ষে যেন না চায় তাহলে এরকম আয়াত পাবো কোথায়? বললে আপনার বিরুদ্ধে যাবে যেমন সূরা নিসার 112 নম্বর আয়াত, বলেন দুনিয়াতে নিজে অন্যায় করার পরে অন্যায়টা যখন সংগঠিত হয়ে যায় একজন ভালো মানুষের মাথার উপরে যারা চাপিয়ে নিজে ভালো সাজে এই মানুষগুলো প্রকাশ্য পাপের বোঝা মাথায় করে ঘুরে বেড়াচ্ছে। মানুষের মাথার উপরে চাপিয়ে নিতে ভালো সাজে আল্লাহর ভাষায় পুরো প্রকাশ্য পাপের বোঝা মাথায় নিয়ে ঘুরছে, কে বলছেন বলেন তো? এই গোনার বোসা কাদের পিঠের উপরে মাথার উপরে আছে দেখি হাত ধরে সাবধান হওয়া লাগবে। আপনার পক্ষে কোন আয়াত আমি পাচ্ছি না বললে আপনার বিপক্ষে যাচ্ছে। আপনি ঘোষ খান, আপনি সুদ খান, আপনি সেরা করেন, নিজের বাবা দিয়ে অন্যের বর্ষাতে আপনি পরকিয়া চালাচ্ছেন, তা আপনার পক্ষে আমি আয়াত পাবো কোথায়? এখন বলেন না কেন? এখানে পা দিয়ে বাগান পড়ো, কোরআনে কারিম যদি বড় বোঝো আমল করো কোরআনে কারিম দিয়ে তোমার কাছে করোনা আসা অন্তত সম্ভব না। করোনের কোন নিয়ম নীতি বিধান নেই যে করোনা তোমার ধর্ম ধরবে তারে। দ্বিতীয় নম্বরে ধরতে ওসা রাখো যেটা সুস্থ থাকার হাতিয়ার সামনে আসতেছে, শুধু ফরজ রোজা না সম্ভব হলে নফল রোজা রাখার চেষ্টা করবেন যদি পারেন। তিন নম্বরে দন্ত নয়াকারে নামাজ আদায় করো, সুস্থ থাকা যাবে এমনকি করোনা থেকে আল্লাহ বাঁচিয়ে দেবে। জোরে বলো সুবহানাল্লাহ। এবং কাদেরকে কোন অপরাধের জন্য শাস্তি দেবেন কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, ফাকুল্লান আখাদনা বিদামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ومنهم من أخذته الصيحة ومنهم من خسفنا به الأرض ومنهم من أغرقنا وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون. الله أكبر. আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, হে নবী আমি প্রত্যেককে তাদের অপরাধের কারণে পাকড়াও করেছি ধরেছি তাদের এই পাপের শাস্তি দেওয়ার জন্য। কাউকে মাঝে মাঝে প্রচন্ড প্রস্তর বৃষ্টি নাজিল করে দুনিয়া থেকে বিদায় দিয়েছি, ঝড় দিয়েছি, বৃষ্টির ঝড় পাথরের ঝড়, এরপরে কাউকে আমি আল্লাহ
প্রচন্ড বাতাস দিয়ে দুনিয়া থেকে বিদায় দিয়েছে, উল্টিয়ে দিয়েছে কাউকে। আমি জমিনটা পুরা উল্টিয়ে তাদের মাথার উপরে ডেড সি বানিয়ে দিয়েছি, মৃত সাগর। কাউকে আমি সাগরের ভেতরে পানির ভেতরে চবিয়ে মেরেছি, ডুবিয়ে মেরেছি। আমি আল্লাহ কারো উপরে জুলুম করি না, বরং মানুষেরা নিজেরাই নিজেদের উপরে জুলুম করে। আমরা এর আগে আয়াত থেকে প্রথমেই পেয়েছিলাম, আমির হুম্মান রাসূলুল্লাহ আলাইহি হাসিবা, তার উপরে আল্লাহ প্রস্তর সহ প্রচন্ড ঝঞ্ঝা বা বৃষ্টি বিশাল আকারে বাতাস পাঠিয়েছিলেন। তার এক নম্বরে নাম পেয়েছি হযরতে শোয়েব আলাইহিস সালামের। মিশর দেশে মাদাইন শহরের আইকা নামক এলাকায় হযরতে শোয়েব আলাইহিস সালাম বাস করতেন। তার এলাকায় তার উম্মতদের ভেতরে একটা গোনার প্রচলন ছিল, যে গোনার কারণে আল্লাহ তাদেরকে বাতাস দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন। সেই উম্মতের ভেতরে যে গোনাটা ছিল সেটা হচ্ছে মাপে কম দেওয়া। কি দেওয়া বলেন বলেন? হযরতে শোয়েব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর, তিনি আইকা নামক শহরের লোকদেরকে বললেন, আমার উম্মতেরা তোমরা যে মাপে কম বেশি দাও এটা বন্ধ করো। এই মাপে কম বেশি দেওয়ার কারণে তিন দিনের ভেতরে আল্লাহ তোমাদের উপরে গজব নাযিল করবে। উম্মতেরা জবাব দিচ্ছে, কে বলেন আপনি আমরা এর দ্বারা একটু টাকা পয়সা ইনকাম করার চেষ্টা চালায় আর আপনি আমাদের ব্যবসা বন্ধ করে দিতে চান? রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুন লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইসতাউফুন। ধ্বংস হয়ে যাক ওই মানুষগুলো, ওই দোকানদার গুলো, ওই ব্যবসায়ী গুলো, ওই শিক্ষক গুলো, ওই রাজনীতিবিদ গুলো, ওই ডাক্তার গুলো, যারা নেওয়ার সময় ঠিক মতো নেয়, দেওয়ার সময় মানুষকে কম দেয়। এখানে শুধু দোকানদারদের জন্য আল্লাহ নাযিল করেননি, যারা শিক্ষক সারা জীবন জ্ঞানের বিভিন্ন শাখা থেকে বিভিন্ন জায়গা থেকে জ্ঞান অর্জন করে, কিন্তু দেওয়ার সময় ছাত্রদের জ্ঞান সঠিক ভাবে জ্ঞানটা ক্লাসে দিতে চায় না, তখন বলে এরাই ভেট পড়া লাগবে, নাই কোচিং করা লাগবে। এ কথা বলো না কেন? নেওয়ার সময় ঠিক মতো সারা জীবন জ্ঞান গুলো নিলেন বিভিন্ন জায়গা থেকে, দেওয়ার সময় এখন সঠিক ভাবে আর বিলোতন করেন না, এগুলো আর অ্যাডভার্টাইজ করতে পারেন না, তখন একটা স্বার্থ ছুড়ে দেন। আপনি ওই লুলুইল মতো ফিকিনের ভেতরে সামিল, মাঝে মাঝে যে বিপদাবদ গুলো সের জন্য আপনিও দায়ী। রাজনৈতিক যে নেতা নেত্রী গুলো ভোটে দাঁড়ানোর আগে কত বাধা দেয়, একটা রাস্তাও কাঁচা থাকবে না, ঠিক ভোটে বাস করার পরে বাসিত হয়। এক কোটি টাকা যদি একটা রাস্তার জন্য বাজেট হয়, ওই বাজেট বের করে নিয়ে আসতে 50,000 টাকা আল্লাহর নবীরা খেয়ে ফেলে, বাকি 50,000-এর ভেতরে 20,00,000 যায় বিভিন্ন জায়গায় নজরা দেখায়। কথা বলছে দেখুন, এখানে 1 কোটি টাকার কাজ হলে রাস্তা টিকতো, 30,00,000 টাকার কাছে এখন রাস্তা বিরিস্কার ভাগ টিকবে কি করে? শেষ পর্যন্ত ওরাও কায়দা করে রডের বদলে বাঁশ দেয়। জিজ্ঞাসা করেছিলাম একজনকে, আপনারা বাঁশ দেন ধরা পড়ে বড় লজ্জা নেই আপনাদের? লজ্জা হবে কি করে, 1 কোটি টাকার বাজেট, ওটা আমাদের হাত পর্যন্ত এসে কাছে লাগাতে মাত্র 30,00,000 টাকা থেকে। আমরা রডের দাম অত করতে পারি না, বাধ্য হয়ে রড বাঁধ দিয়ে চিকন চিকন বাঁশ দিয়ে দে। এই যে নেওয়ার সময় তো ঠিক মতোই নিয়েছিলেন, এই যে দেওয়ার সময় যাদের মাধ্যমে কম দেওয়া হলো, এখানে সচিব দায়ী, মন্ত্রী দায়ী, আমরা দায়ী, একথা বলছে না কেন? এরপরে চেয়ারম্যান দায়ী, উপজেলা চেয়ারম্যান দায়ী, মেয়র দায়ী, যারা যারা এর সাথে জড়িত আছে সবগুলো আল্লাহর লানতের ভেতরে পড়ে গেছে। এদেশে যদি গজব আসে ওদের কারণে আসবে। হযরতে শোয়েব নবী আলাইহিস সালামের জামানায় গজব আসার এক নাম্বার কারণ ছিল তারা ওজনে কম বেশি করত, নেওয়ার সময় বেশি দিত, দেওয়ার সময় কম দিত। তাদের মাপযন্ত্রের নিচে এমন এমন কায়দা কৌশল করা লাগতো, আমাদের অনেকের বাটখারার নিচে দেখবেন কি যেন দেওয়া আছে, সেটা বলছে না।
শেষা দায় কেউ চম্বক দায় কেউ গুটি মারবে জোর করে দিয়ে আটা দিয়ে এঁটে রাখে জোর বলো সুবহানাল্লাহ তাদের জন্য মস্তর সহ প্রচন্ড ছানসা বাতাস আমি আল্লাহ নাসিল করি। গতকাল ঢাকাতে যেভাবে বাতাস ঝড় হাওয়া উঠেছিল ওর মাত্রা যদি আল্লাহ আরো বাড়িয়ে দিতেন। আমি অনেক জায়গায় দেখলাম বিভিন্ন খাম্বা বিভিন্ন লাইট গুলো খসে খসে পড়ে আছে। মাপে ঢাকা শহরে ছিল আমি দেখতে পেয়েছি কাল একটু মাত্রা বেড়ে যেত দ্বিতীয় নম্বরে কালকে আমি আল্লাহ অমির হোম্মান তাদেরকে সাইহাত মানে প্রচন্ড আকারে তাদের উপরে বৃষ্টি দিয়ে আমি আল্লাহ তাদেরকে বিদায় করে দিয়েছি ধ্বংস করেছি। হযরতে শোয়েব আলাইহিসসালামের জামানার পরে সালেহ আলাইহিসসালামের জামানায় আল্লাহ গজব নাযিল করেছিলেন। হযরতে সালের জামানায় যে গজব আল্লাহ দিয়েছিলেন কারণ ছিল তারা আল্লাহর যে উষ্ট্রি নিদর্শন এই নিদর্শনকে তারা হত্যা করে ফেলেছিল। এখন হয়তো উষ্ট্রি নেই মুহাম্মদ রাসূলুল্লাহ সর্বশ্রেষ্ঠ নিদর্শন হচ্ছে কোরআনে কারীম। শ্রেষ্ঠ মর্যাদা কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়ে কোরআনকে পাল্টানো চেষ্টা চালাতে আছেন তাদের জন্য আল্লাহ কিন্তু এরকম গজব এখন দিতে পারে। সিন দেশের চাইনারা এই বদ্ধ জাতি চেয়েছিল আল্লাহর কোরআনের একটা আয়াত ওরা পাল্টিয়ে দেবে পর্দার আয়াত। মেয়েদেরকে পর্দা হিসাব পড়ার বিধান দিয়েছে কে? আল্লাহ। ওরা বলছে আমরা এটা রাখবো না। আল্লাহ বলছে রাখবো না মানে তোদেরকে আমি রাখবো না। ওরা মেয়েদেরকে পর্দা ছাড়া বের করতে চাস আমি আল্লাহ তোদের মুখ দেখতে চাই না। আমরা আগেকার জামানায় শুনতাম যারা সন্তানের প্রতি নারাজ হয়ে যায় তারা সর্বশেষ সিদ্ধান্ত নেয় ছেলেকে তেজ্য পুত্র করে দিত। এমনকি বাবা যদি কোন সন্তানের উপরে রেগে যায় সর্বশেষ বলে তোর মতো সন্তান আমার আর দরকার নেই তোর মুখ যেন আমি অন্তত আর না দেখি বলে কিনা। আল্লাহ পাক মনে হয় আমাদের উপরে ঠিক ভাবে অভিভাবকের মতো আমাদের গার্জিয়ানের মতো মানে আমাদের মালিক এই কারণে আমাদেরকেও বলছে তোদের অপরাধ যেভাবে বেড়ে গেছে আমার আয়াত পর্যন্ত তোর হাত দিয়েছিস। আমি হিসাব দিলাম ঢাকার জন্য আর তোর আমার আয়াতকে পরিবর্তন করে হাফ প্যান্ট পরে মেয়েরা বেড়া পরে বাইরে হয়ে বের হয় এমন এমন ব্যবস্থা করে দিয়েছি। শুধুমাত্র হাফ প্যান্ট না পুরা শরীর এখন ঢাকার ব্যবস্থা নারী এবং পুরুষ উভয়ের। বিমানে গেলে আপনি দেখবেন বিমান বালার অবস্থা কি মানে আসলে অন্য জাতির লোক। আমি মাঝে মাঝে বিমানে আসার সময় দেখি বাইরের দেশ থেকে যারা আসে এসে যদি ঢাকাতে নেমে সিলেটে যায় অথবা ওখান থেকে কক্সবাজারে বেড়াতে যাচ্ছে চাইনা যদি হয় পাশের সিটে যদি কারো সিট পড়ে এখন তো খাবার দেয় না শুধু পানি দেয়। বিমান বাবা পানি দিয়ে গেলে বলা হয় Thank you.
Subhanallah, alhamdulillah, la ilaha illallah, subhanallah. সম্মানিত ভাইরা, আমি কণ্ঠের কারণে এবং মাইকের কারণে যে অবস্থা, রাত এখন 12:15 বাজে, চারিদিক থেকে তাকিয়ে পড়াটা হয়তো শেষ হবে না, আমি যতক্ষণ পারি চেষ্টা চালাবো। আর আমার লিখিত মেয়েদের উপরে বই আছে, তাদের অবাধ্য স্ত্রী আছে, মেয়ে আছে, বোন আছে, ভাবি আছে, তাদের জন্য অন্তত বইটা নিয়ে যাবেন। গাড়িতে আছে, কারো গাড়ি দেখবেন, পাঁচারো গাড়ি, কারো আকিস গ্রুপের লেখা আছে, আপনি হাসপাতাল ওই গাড়ি থেকে নিয়ে যাবেন। পাঁচটা বই আছে লিখিত, মেয়েদের জন্য একটা আছে, ওটা অবশ্যই নিয়ে যাবে। নামাজেরটাও আছে মেয়েদের জন্য, 6 জন আদর্শ নারীর জীবনের উপরে লিখেছি 112 পৃষ্ঠা শুধু মেয়েদের। আমার বিশ্বাস যদি পড়াটা আমার মেয়েরা পড়তে পারে, অনেক অবাধ্য মেয়ে বাধ্য হওয়া সম্ভব। আমি কোরআনের দিকে তাকিয়ে লিখেছি, অনেক দলিল দেওয়া আছে, যাওয়ার সময় নিয়েছি। আমরা আজাব গুলো কোন কোন পাপের কোন শাস্তি আল্লাহ দুনিয়ায় পাঠায় বলছিলাম, শোয়েব আলাইহিস সালামের জামানায় ওজন কম বেশি করার কারণে আল্লাহ শাস্তি পাঠিয়েছিলেন, সালেহ আলাইহিস সালামের জামানায় আল্লাহর নিদর্শনকে যারা প্রত্যাখ্যান করেছে, ধ্বংস করার চেষ্টা চালিয়েছে, তাদের উপরে আল্লাহ গজব দিয়েছিলেন, তাদের শরীরের বিভিন্ন আকার আকৃতি, কারো হলুদ বর্ণ, লাল বর্ণ, শেষ পর্যন্ত কালো কৃষ্ণ বানিয়ে দুনিয়া থেকে বিকট আকা আওয়াজ দিয়ে, এই সাইহাতুল মানে বিকট আওয়াজ, এরপরে কাউকে আমার আবার দুনিয়া একেবারে উল্টিয়ে দিয়েছে, যেমন লোক নবের সালামের জামায় এরা পুরুষে পুরুষে সেনা করত, আজ বিভিন্ন জায়গায় লাওয়াতা আরম্ভ হয়েছে, এদের কারণে এই দুনিয়াকে আল্লাহ উল্টিয়ে দিতেও দ্বিধাবোধ করবেন না। ডেড সি নামে একটা সাগর এখনো পর্যন্ত দুনিয়ায় আছে, শুধু এই লাওয়াতা পুরুষে পুরুষে সেনা করার কারণে আল্লাহ এটা বানিয়েছে। এরপরে ফেরাউনকে আল্লাহ ডুবিয়ে মেরেছিল, যারা ক্ষমতা পাওয়ার পরে জনগণের উপরে অত্যাচার করে, আর যেগুলো হচ্ছে পৃথিবী সহ বাংলাদেশে, না জানি কখন আবার ফেরাউনের ওই গজব চলে আসে কিনা। এরকম প্রায় এখানে 27টা আজাব এবং আজাবের কারণ গুলো আল্লাহ দিয়েছেন। আমার কণ্ঠের দিকে তাকিয়ে মাইকের দিকে তাকিয়ে আমি শেষ করে দিতে পারেন, সামিল আমাকে মাইক দিয়েছে, শেষ করে দিচ্ছে আমি বারাকাল্লাহ বলেন, আমার কিছু করার নেই, মেয়েদের জন্য আরো কিছু বলতে পারবো, বইটা নিয়ে যাবি কাছে রাখবে ইনশাআল্লাহ। আল্লাহুম আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনা জান্নাতা মাআল আবরার। আল্লাহ তাআলা তোমার বান্দাবান্দীরা বহু দূর দূরান্ত থেকে বড় আশা করে এসেছিল, কোরআন শোনার জন্য যারা এত পাগল ছিল এদেরকে তুমি ওমরের মতো বানিয়ে দাও, সবগুলো আমাদের নবীকে রওজায় পৌঁছাও, যার যেমনের কামনা বাসনা আছে আমাদের জায়েজ আশা গুলো পূর্ণ করে দাও। এই মিডিয়া কি আসছে কি মাদক চলছে আপনারা, বসেন বসেন বসেন, এই কারণে তো আমাদের আসতে মানা করে, কি কোনো দূর করে এদের বসেন। আমাদের জীবনের গুলো মেকি বানিয়ে দাও, যত কষ্ট স্বীকার করে তোমার পান্তা বান্ধিরা এই ধোলা পানির ভেতরে বসে আছে, এই ধোলা পানি গুলোকে জাহান্নামের আগুনের সাথে দুনিয়া একত্র করো না। আমার আক্রমত যেমন বাচ্চা ভাই বহু কষ্ট স্বীকার করেছে অনুষ্ঠানের জন্য, তার কষ্টকে দিনের জন্য মঞ্জুর করো।
বিশেষ করে যার সহযোগিতায় নাসিমুদ্দিন পরমানিক সহ সভাপতি হাফিজ রহমান সরদার সহ যত যুবকেরা মন প্রাণ দিয়ে চেষ্টা চালাচ্ছে মাহফিলের জন্য, এই মানুষগুলোকে যে মাহফিলে নিয়েছে মায়ের পেট খাদিজার মতো বানিয়ে দাও, আমাদের গুণের কারণে শাস্তিগুলো তুমি পাঠাও। জানলাম আজকে যতগুলো শাস্তি এবং তার পাঠানোর কারণ আমরা একটা একটা করে বলেছি, এগুলো থেকে তুমি আমাদের বাঁচাও, মহাপ্রাণ দুর্ভাব থেকে আমাদের রক্ষা করো। আর আমিন। আমার ড্রাইভার দেলাওয়ার, তার সন্তান অসুস্থ, সে নিজে অসুস্থ, দোয়া চেয়েছে তাদের শেফায়ে কামেলা জেলা দান করো। হাফেজ আবু সাইদ সহ কত আলে বলম এখানে বসে আছে, আলেমদেরকে আলেমদের মতো কবুল করে নাও। সম্মানিত মা বোনেরা, এদের পর্দায় থাকার তৌফিক দাও। আলাদা করে বলতে বললাম না, বইটা যেন তারা পড়তে পারে সে তৌফিক তাদেরকে দান করো। আগামীতে এই মাহফিলটা কোরআনের প্রসারের জন্য আরো বড় করে কবুল করে নাও। এরকম কণ্ঠে মারাত্মক ব্যথা, আমার শরীরটা যে অবস্থা তুমি দেখতে পাচ্ছ, দায়িত্ব দিয়েছে আমার মাথার উপরে, মেহরবানি করে দায়িত্ব পালন করার জন্য যে যোগ্যতা যে সুস্থতা দরকার আমি ভিক্ষা চাই। তাহাজ্জুদের সময় মুসাফির অবস্থায় হাত তুলেছি আমার অনেকে মুসাফির আছে, তুমি আমাদেরকে মাফ করে কবুল করে না। আমার কণ্ঠটা আমার ফিরিয়ে দাও, আমার শরীরটা সুস্থ রাখো। আল্লাহ তাআলা কোরআনের হক কথাগুলো সহজ সরল ভাষায় বলার তৌফিক দাও। লক্ষ লক্ষ মানুষের এই ধুলোবালির ভেতরে বসে আছে, আল্লাহ তাআলা আমার তো বিশ্বাস এই মানুষগুলোকে তুমি জাহান্নামে দিতে পারো না। আমাদের সকলেরই জীবনের স্বপ্ন এই বাংলাদেশ যেন কোরআন দিয়ে চলে, এটা যেন চরম চোখে আমরা দেখতে পারি সেই পরিবেশ তুমি ফিরিয়ে দাও। বাংলাদেশ বাবা চালিয়েছে, দাদা চালিয়েছে, চাচা চালিয়েছে, ভাবি চালিয়েছে, খালা চালিয়েছে, আল্লাহ তাআলা আপা চালিয়েছে, আমরা দেখেছি কেমন লাগে, শুধু দেখতে বাকি আছে কোরআন দিয়ে চলবে কেমন লাগে। বিশেষ করে স্যাটেলাইট দিয়ে যারা কোরআনের শ্রী বৃদ্ধি করেছে, কোরআন প্রচার করার জন্য প্রসার করার জন্য যে মিডিয়া গুলো কাজ করছে, এখলাসের সাথে এই মিডিয়া গুলো কবুল করে কবরে কত মানুষ সহায় হয়ে শুয়ে আছে, কেউ তাদের কথা মনে করে না। আল্লাহ তাআলা আমরা দোয়া করছি আমাদের আত্মীয় স্বজন গুলো যারা কবরে এই সার এলাকায় ঘুমে আছে, আমাদের কবর জান্নাত বানিয়ে দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যখন এই মরণ আসবে একবার হলে যেন পড়ি লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। Roshni TV 24. Enjoy the Holy Quran.